নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচরেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এআইডিএসও এ 69তম প্রতিষ্ঠা দিবস পালন। জারুলতলায় অরুণোদয় প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ সরব স্থানীয়রা। মানুগ্রামে নিগৃহীত গৃহবধূ, থানায় মামলা করেও নীরব পুলিশ, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গোটা দেশের সাথে সম্মতি রেখে শিলচরেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে 69তম প্রতিষ্ঠা দিবস পালন করল ছাত্র সংগঠন এআইডিএসও। পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস উদযাপনের সূচনা করেন সংগঠনের কাছাড় জেলা কমিটির সভানেত্রী স্বাগতা ভট্টাচার্য। পরে বেলা 12টা নাগাদ মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহ থেকে এক মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ক্রমে সেন্ট্রাল রোড, প্রেমতলা, শিলংপট্টি হয়ে পুনরায় সভাস্থলে পৌঁছায়। এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে আয়োজিত ছাত্র সমাবেশের সভাস্থলে অস্থায়ীভাবে স্থাপিত প্রখ্যাত মার্কবাদী দার্শনিক শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, সহসভাপতি গৌরীশ দেব, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য সহ উপস্থিত সংগঠনের সদস্য, সদস্যা ও পড়ুয়ারা। পরে এ নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য জনসম্মুখে তুলে ধরেন উপস্থিত প্রত্যেক বক্তারা। পাশাপাশি সভায় বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরা হয়। এদিন রাজ্যের গুয়াহাটি, লক্ষিমপুর, ধুবড়ী, তেজপুর, মঙ্গলদৈ, যোরহাট, হাইলাকান্দি, নগাঁও, গোয়ালপাড়া সহ বিভিন্ন স্থানে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। শিক্ষানীতি কি? সেই জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য কি? মূল বক্তব্য কি? সেই জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য, মূল বক্তব্য হলো গরিব ঘরের ছাত্রদের কাছ থেকে শিক্ষাটাকে সম্পূর্ণভাবে শেষ করে দাও। সমস্ত শিক্ষাটা হবে যাদের টাকা আছে ওদের জন্য, আর গরিব ঘরের বাচ্চাদের জন্য যেটুকু স্কুল হবে সেই স্কুলে গিয়ে বাচ্চারা কি শিখবে? সেখানে বাচ্চারা গিয়ে শিখবে কি করে হাল চালাতে হয়। আমার কথা না, ভোকেশনাল এডুকেশন ক্লাস 6 থেকে শুরু হবে। কিভাবে হাতুড়া দিয়ে লোহাকে ঠিক করে গাঁথতে হয়, ফুটতে হয়, কিভাবে ড্রেন পরিষ্কার করতে হয়, কিভাবে কাপড় কাচতে হয়, সেই শিক্ষা শেখানো হবে ক্লাস 6 থেকে। আর 5 পর্যন্ত কোনো বইপত্র থাকবে না, স্কুলে যাবে বাচ্চারা, জাম করবে, শিক্ষকও জাম করবে, নাচবে, গাইবে, সব চলে যাবে। শিক্ষকরা জানবে না রামমোহন রায় কে ছিলেন, শিক্ষকরা জানবেন না বিদ্যাসাগর কে ছিলেন, কোন ছাত্ররস জানতে পারবে না যে ভারতবর্ষের ইতিহাস কি ছিল, ভূগোল কি ছিল, সাহিত্য কি ছিল, কি ছিল, কি হয়েছে, কি হবে, কিছুই জানবে না। তাকে হাতের কাজ শিখিয়ে দেওয়া হবে, তারপর কিছুদিন পরে কাদের শিখিয়ে দেওয়া হবে। অরুণোদয় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল জারুলতলা জিপিতে। বুধবার বড়খলা মন্ডলের উদ্যোগে জারুলতলা জিপি কার্যালয়ে এক বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হয়। সভায় জিপির শতাধিক জনগণ ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করে অরুণোদয় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিভিন্ন তথ্য জনসম্মুখে তুলে ধরেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে স্থানীয়রা জানান, গ্রাম সভার মাধ্যমে যেখানে অরুণোদয় প্রকল্প প্রকৃত হিতাধিকারীদের কাছে পৌঁছে যাওয়ার কথা ছিল, সেই জায়গায় জিপির একটি দুষ্টচক্র সোচ্চার হয়ে জিপির প্রকৃত হিতাধিকারীদের অন্ধকারে রেখে গ্রামে অরুণোদয় প্রকল্পের ফর্ম বিলি করার পাশাপাশি একাংশ কিছু ব্যক্তির নাম লিপিবদ্ধ করে তা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান। এহেন অবস্থায় জিপির প্রকৃত হিতাধিকারীরা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবে বলেও এদিন আশঙ্কা ব্যক্ত করেন তারা। শুধু তাই নয়, সরকারি অনুমতি না থাকা সত্ত্বেও কিভাবে ওই দুষ্টচক্র জিপিতে সক্রিয় হয়ে উঠেছে এ নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন জিপির একাংশ জনগণ। বিষয়টি নিয়ে স্থানীয় জিপির সাধারণ সম্পাদক সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর এর বিহিত ব্যবস্থা গ্রহণ করে অরুণোদয় প্রকল্প প্রকৃত হিতাধিকারীদের কাছে পৌঁছে দেওয়ার জোরালো আবেদন জানান তারা। অরুণোদয় যে আসনি, সেই আসনি কিন্তু আমরা জানা মতে গ্রামসভা করিয়া সারিয়া গাঁও সভার থেকে সিলেকশন হওয়ার কথা, কিন্তু এখন দেখিতেছি যে কয়েকজন ব্যক্তি মানে গ্রামে গ্রামে গিয়ে অরুণোদয় ফর্ম মানে
পূরণ করা কাজ চলিতেছে। তে এইটাই এই বিষয় লইয়া আমি আপনার জিপি সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করলাম। তে জিপি সেক্রেটারি কইছে যে এটা তো ডিপার্টমেন্টলি বা গভর্নমেন্টে গভর্নমেন্ট হিসাবে তো কোনো অর্ডার আইসি না, গতিকে যারা কালেকশন করছে সেটা কিন্তু যদি ভবিষ্যতে যদি অর্ডার যদি আমার কাছে জমা দেয় তাহলে আমি সেটা অ্যাকসেপ্ট করব না, কারণ সরকারি গাইডলাইন অনুসারে। গতিকে আমি বিভাগীয় কর্তৃপক্ষ প্রতি এবং জিপি সেক্রেটারিকে আমি অনুরোধ জানাইতেছি যে গ্রামসভা করিয়া এই অরুণোদয় প্রাপ্য ব্যক্তি সকলকে সিলেকশন করার জন্য আমি অনুরোধ। সবজি ক্ষেত করতে গিয়ে পাশের বাড়ির এক দম্পতির প্রাণঘাতী হামলা সহ মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনা সংঘটিত হল শিলচর মালুগ্রামে। ঘটনার পর নিগৃহীত গৃহবধূ ও তার স্বামী শিলচর মালুগ্রাম থানায় এজাহার দায়ের করলেও দোষীদের গ্রেফতার করতে ব্যর্থ পুলিশ প্রশাসন। বুধবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে নিগৃহীত গৃহবধূ লিলি বেগম জানান, গত 19 সেপ্টেম্বর মালুগ্রাম রহমানবাড়ির সম্মুখে থাকা নিজের ভাড়া বাড়িতে সবজি ক্ষেত করতে গিয়ে পাশের বাড়ির বিপুল উদ্দিন লস্কর ও তার স্ত্রী রানু বেগম লস্কর তাকে বেধড়ক মারপিট করেন, পাশাপাশি তার মোবাইল ও নগদ 3,200 টাকা ছিনিয়ে নেয়। পরে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে এ ব্যাপারে সুবিচারের দাবি জানান। পরবর্তীতে এ নিয়ে বিচার সভা ডাকা হলে সেখানে নিগৃহীত গৃহবধূর স্বামী বাবু হোসেন লস্করকেও মারধর করেন অভিযুক্তরা। পরে এ মর্মে শিলচর মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে এক এজাহার দারে করেন বাবু হোসেন লস্কর ও তার স্ত্রী লিলি বেগম। ঘটনার মাস তিনেক অতিক্রান্ত হয়ে গেল, আজ অবধি অভিযুক্তদের ধরপাকড়ের কোনো খবর নেই। বহাল তবিয়াতে একই জায়গায় রয়েছেন অভিযুক্তরা। এদিন সংবাদ মাধ্যমের মার্ফতে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড় জেলা শাসক রোহন কুমার ঝার দৃষ্টি আকর্ষণ কামনা করে অতিসত্বর অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোরালো আর্জি জানান বাবু হোসেন লস্কর ও তার স্ত্রী লিলি বেগম লস্কর। আর আমি এটা একটা আমরা লগে দুর্ঘটনা হয়েছে যে মালুগ্রাম এরিয়াতে আসলাম আমরা বাড়া, তে যে আমারে মারছে বিপুল হোসেন লস্কর, তার নাম হয়েছে বিপুল হোসেন লস্কর, তার বোন নাম হয়েছে রানু বেগম লস্কর। তে আমরা মারার পরে আমরা যে ময় মুরব্বীর কাছে বিচার দিছি, বিচার দেওয়ার পরে তারা বিচারের মধ্যে আমার হাজবেন্ডে তারা মারছে, মারার পরে মারিয়া মোবাইল উবাইল লিয়া গেছে, এর পরে আমরা গিয়া একটা মালগাম থানার গিয়া এজাহার দিছি। যাওয়ার পরে মালগাম থানায় এখনো কোনো রেস্টুরেস্ট করছে না, তাও পরে একটা অনুরোধ করি যে এখন মুখ্যমন্ত্রীর কাছে যে আসামিটা ধরিয়া যে আমরা ন্যায় পাই, আসামি ধরিয়া জেল দেওয়া হোক, যে আসামি ধরিয়া জেল দেওয়া হোক। আর আমরা মেলুকর লগে এরকম হয় যে এটার কোনো অফিসত্ব নাই নাকি যে এটা কঠিন সাজা হোক আর তারে দরিয়া জেল দেওয়া হোক, মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রইল। সদ্য প্রয়াত কংগ্রেস নেতা তথা সাংসদ তথা বিধায়ক কর্ণেন্দু ভট্টাচার্যের উদ্দেশ্যে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয় বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জারুলতলায়। বুধবার জারুলতলা কংগ্রেস কমিটির তরফ থেকে এই স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। এদিন সভার শুরুতে প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ তথা বিধায়ক কর্ণেন্দু ভট্টাচার্যের প্রতিচ্ছবিতে মাল্যদান সহ পুষ্পার্ঘ অর্পণ করেন সংগঠনের কর্মকর্তারা। পরে প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন জারুলতলা মণ্ডল কংগ্রেসের কর্মকর্তারা। সভায় প্রয়াত প্রাক্তন সাংসদের বিভিন্ন দিক তুলে ধরে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তারা। এদিনের স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন জারুলতলা মণ্ডল কংগ্রেসের সভাপতি ফখরুল ইসলাম লস্কর, সহসভাপতি বিজয় কুমার শর্মা, বড়খলা ব্লক কংগ্রেসের সভাপতি সেবক পাল প্রমুখ। আজকে আমাদের মধ্যে নাই, গত 30 তারিখ উনি না ফেরার দেশে চলে গিয়েছেন। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের জারুলতলা মণ্ডল কংগ্রেসের পক্ষ থেকে ওনার মৃত্যুতে অশেষ শোক প্রকাশ করতেছি। ওনার আজীবন কংগ্রেসের প্রতি যেরকম ছিল এইরকম নেতৃত্ব আর আমরা পাওয়া অনেকটা কঠিন। জানি না উনি যেরকম দক্ষতা স্বরূপ ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট হিসাবে ওনার দীর্ঘদিন
কাটিয়েছেন উনি দক্ষতা স্বরূপ সকাল দশ বাজার সাথে সাথে উনি কংগ্রেস অফিসে গিয়ে পৌঁছতেন। উনার একটা এটা এইরকম একটা নীতি ছিল, টাইমলি কংগ্রেস অফিসে গিয়ে পৌঁছতেন। আর উনি বলতেন একটা কথা, একটা বাক্য আছে উনার, যে উনার শরীরের প্রত্যেকটা শিরায় শিরায় কংগ্রেসের রক্ত আছে। উনাকে আজকে আমরা হারালাম, সেই হারানোর জন্য আমরা অত্যন্ত দুঃখিত। উনার দীর্ঘ উনার এই শোক সভা আজকে আমরা পালন করি। এখানেই আমার বক্তব্য। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক অভিলাষী প্রকল্প নিয়ে বুধবার বরজালেঙ্গা ও নরসিংপুর উন্নয়ন খণ্ডের পঞ্চায়েত সভাপতি, এপি প্রতিনিধি, ওয়ার্ড মেম্বার সহ বিজেপি মণ্ডলের কর্মকর্তা ও বুথ স্তরের সদস্য সদস্যদের নিয়ে এক বিশেষ সভায় অংশগ্রহণ করেন রাজ্যের পরিবহন, মিন ও আবগারি বিভাগের মন্ত্রী তথা ধলাইর বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। এদিন মন্ত্রী প্রথমে বরজালেঙ্গা উন্নয়ন খণ্ডের অন্তর্গত পঞ্চায়েত প্রতিনিধি সহ দলীয় নেতৃবৃন্দের নিয়ে বরজালেঙ্গা জিপির ছোট জালেঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত সভার অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সর্বকালের বৃহৎ জনকল্যাণ প্রকল্প অরুণোদয় 2.0 প্রকল্পের কথা তুলে ধরে জানান যে সরকার ইতিমধ্যে অরুণোদয় প্রকল্পের তালিকা প্রস্তুত করবে। এর জন্য তিনি প্রকৃত হিতাধিকারীদের নাম চয়ন করে তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। তিনি এও জানান প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে আর্থিকভাবে সবল ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত না করতে তিনি পঞ্চায়েত প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি জানান যে সেই সব তালিকাগুলো তিনি ব্যক্তিগতভাবে যাচাই করবেন বলে জানান। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরজালেঙ্গা মণ্ডল বিজেপির সভাপতি সুশীল রঞ্জন দাস, পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব, নরসিংপুর মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক পৃথ্বীশচন্দ্র দাস প্রমুখ। আমরা এই 2 বছরের মধ্যে সাউথ ইস্ট এশিয়া আমরা ভারতমালার মাধ্যমে আমরা বাই গাড়ি আগে আমরা ফ্লাইট সারাক্ষণ গতি আছে না, এখন আপনি গাড়ি এখান থেকে বরজালেঙ্গা মাল্টিপারপাস থেকে স্টার্ট করবো আর আপনি মালয় সেগুলো পৌঁছবে। আপনি এইরকম সাউথ ইস্ট এশিয়া বিভিন্ন কান্ট্রিতে ইন্টারনালি আমরা আজকের দিনে বহুত কমফোর্টেবল পজিশন। রাস্তা হয়নি, জলের যে ব্যাপারটা জলপথের নির্মাণের লিগিয়া প্রচন্ডভাবে ইভেন আমরা ইন্ডিয়া গভর্নমেন্টের বাংলাদেশেও গিয়া ডিগিং করে পায়া বাংলাদেশ আমরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আনিয়া যেমন বড়া ব্রহ্মপুত্রতে আমরা আনবো স্থলপথ জলপথ আকাশ পথের দেখুন কদিন আগে পথ সংঘর্ষ ইত্যাদি করিও গ্রিন এয়ারপোর্টের ব্যবস্থা কাছারে হয়েছে যেটার কথা আমি বাদ দিই। রাস্তাঘাটের বাদে এক সংকল্প নেওয়া হয়েছে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক দিনমজুরে মৃত্যু ঘটল। ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় হাইলাকান্দি জেলার আয়নাখালে। জানা গেছে পশ্চিম কিত্তারবন্দের বাসিন্দা বছর 35-এর একলাসউদ্দিন বড়ভূঁইয়ার নামে পেশায় দিনমজুর এক ব্যক্তি এদিন বাজার সেরে আয়নাখাল তেমাথা থেকে বাড়ি ফেরার পথে আয়নাখাল পেট্রোল পাম্পের সম্মুখে দ্রুতগামী এক অল্টো সজোরে ধাক্কা দেয় আর এতেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। ঘটনার পর চালক গাড়ি নিয়ে গা ঢাকা দেয়। নিহত একলাসউদ্দিনের পরিবারের স্ত্রী, এক মেয়ে ও 3 ছেলে সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। তার অকাল মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় ঘণ্টাখানেক সময় নিহত একলাসউদ্দিনের সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ছুটে আসেন আয়নাখাল নিশ্চিন্তপুর জেলা পরিষদ সদস্য সাহিদুল আলম মজুমদার, হাইলাকান্দি সদর ডিএসপি সুরজিৎ চৌধুরী, লালার সার্কেল অফিসার জিন্টু বড়া সহ বিশাল পুলিশ বাহিনী। পরে প্রশাসনিক আধিকারিকদের কথায় প্রশাসনের তরফ থেকে মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও অল্টো চালককে শীঘ্রই গ্রেফতারের প্রতিশ্রুতি দেওয়া হলে উত্তেজিত জনতারা সড়ক অবরোধ প্রত্যাহার করেন বলে জানা গেছে। আমার ভাই সন্ধ্যা সময় বাজার করিয়া আয়নাখাল তিমুকা থেকে বাড়ি যাওয়ার সময় কেসার মেশিনের সুইচে যাবার পরে এল্টোয় ধাক্কা মারিয়া তারে ফালাইছে। আমরা খবর পাইছি হসপিটাল ইয়া দেখা গেছে, মারা গেছে। ভাইয়ের নাম কীটা? একলাসউদ্দিন।
একলাসউদ্দিন। আর ঘটনা কোন জায়গাতে হইছে? আইনাগাল পাম্পর, পাম্পর সোসাইটি। আচ্ছা, তো যান যার অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছেন তাই? মারা গেছে। আপনার কিটা? আমার ভাই। ছোট ভাই না বড়? ছোট ভাই। আচ্ছা, বয়স কত হইব অনুমানে? বয়স 35। 35। ছেলে মেয়ে আছেন? তান তান সাইড এক মেয়ে, তিন ছেলে। আচ্ছা, আর পুরো বাড়িটা কোন জায়গা তান মানে পড়ছে? তার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার ভাই, তার বাড়ি কোন জায়গা? তার বাড়ি তো লোকর সামনে। মানে গ্রামের নাম কিটা? হ্যাঁ, গ্রামের নাম পশ্চিম কীর্তার। পশ্চিম কীর্তার বন? পশ্চিম কীর্তার। আচ্ছা, তো আপনি যতক্ষণ জানেন ওটাই নো হয়েছে? ওটাই নো। আচ্ছা, গত ছ বছর ধরে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে ডিকে এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানকে গান্ধী মেলার বিনোদনের বরাদ দেওয়া হচ্ছে। এবারও সেই একই ব্যবসায়ীকে বরাদ দেবার চেষ্টা চালাচ্ছে শিলচর পুরসভা কর্তৃপক্ষ। এর প্রতিবাদে জেলাশাসকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি পেশ করেছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, গান্ধী মেলা এই উপত্যকার একটি ঐতিহ্যবাহী মেলা এবং দীর্ঘদিন ধরে এর আয়োজনের দায়িত্বে রয়েছে শিলচর পুরসভা, তাই কোনোভাবে এই মেলা একটি স্বার্থান্বেষী মহলের অবৈধ লেনদেনের মাধ্যমে হয়ে উঠতে পারে না। কোন ধরনের টেন্ডার না ডেকে গত 2012 সাল থেকে ডিকে এন্টারপ্রাইজ নামক একটি সংস্থাকে প্রতি বছর এই মেলার বিনোদনের বরাদ্দ দেওয়া হচ্ছে। এও শোনা যাচ্ছে যে বিহারের ব্যবসায়ী এই প্রতিষ্ঠানের কর্ণধার মুক্তার আলমের সাথে পুরসভার কর্মী মহলের একাংশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এদের যোগসাজশ ও তদ্বিরের জন্য বছরের পর বছর ধরে এই ব্যবসায়ী গান্ধী মেলার বরাদ পেয়ে যান। বলা বাহুল্য, এর পেছনে অবৈধ লেনদেনও হয়ে থাকে এবং সেজন্যই গান্ধী মেলার সময় এই কর্মী মহলের অতি তৎপরতা দেখা যায়। বিডিএফ এর মিডিয়া সেলের আহ্বায়ক ঋষিকেশ দে বলেন, শেষবার গান্ধী মেলার আয়োজন হয়েছিল 2020 সালে, তখন কোভিড সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় মাঝপথে মেলা বন্ধ করে দিতে বাধ্য হয় পুরসভা কর্তৃপক্ষ। সেই সময় ডিকে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুক্তার আলম তার সমস্ত কর্মীদের শিলচর ফেলে পালিয়ে যান। শহরের কিছু স্বেচ্ছাসেবী সংস্থা তখন এদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে না দিলে এদের ভয়াবহ অবস্থা হতো। এমনকি শিলচরের তৎকালীন বিধায়ক দিলীপ কুমার পাল স্বপ্রণোদিত হয়ে এই কর্মীদের খাদ্য, পানীয় জল এবং আশ্রয়ের ব্যবস্থা করেন ও তাঁদের বাসস্থানের পাঠাবার উদ্যোগ নেন। শিলচরের বিধায়ক তখন প্রকাশ্যে বলেছিলেন, এই ধরনের দায়িত্বহীনতার পর মুক্তার আলমকে আর কখনো গান্ধী মেলার বিনোদনের বরাদ দেওয়া প্রশ্নই ওঠে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এবারও তাকেই বরাদ দেবার তৎপরতা চলছে। তিনি পুরো কর্তৃপক্ষকে এবারের স্বচ্ছতা বজায় রাখার আবেদন জানিয়েছেন। এই ধরনের বরাদ, যা একটি ব্যবসায়িক ডিল বলতে পারেন, তার জন্য যে কোনো সরকারি বিভাগে এটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। নিয়ম অনুযায়ী এতে একটা টেন্ডার ডাকার কথা, সেই টেন্ডারে বিভিন্ন ব্যবসায়ী যারা এই ব্যাপারে আগ্রহী বরাদ নিতে, তারা সেখানে দরপত্র দাখিল করবেন। তারপর যার দর সবচেয়ে কম হবে তাকে এই বরাদ দেওয়ার কথা, সেটাই যে কোনো সরকারি অফিসের নিয়ম। কিন্তু পুরসভার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গত ছ বছর ধরে কোনো টেন্ডার ডাকা হচ্ছে না, প্রতি বছরই একই ব্যক্তি, একই প্রতিষ্ঠান এই বরাদটি পেয়ে যান। এবারও আবার সেই ডিকে এন্টারপ্রাইজকে বরাদ দেবার তোড়জোড় চলছে। এর পিছনে পৌরসভার যারা কাজ করেন তাদের একটি মহল রয়েছেন, তাদের এখানে স্বার্থ রয়েছে, এই ব্যবসায়ের সাথে তাদের যোগসাজশ যোগসাজশ রয়েছে। এবং দেখা যায় প্রত্যেকবার গান্ধী মেলা আসার পরই সময়ই এরা অতি তৎপর হয়ে ওঠে। আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে এই প্রক্রিয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবার ডপ যাত্রার মাধ্যমে হরিনাম সংকীর্তনেও চমক দেখাতে চলেছে উধারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন পূজা কমিটি। বুধবার এক সাংবাদিক সম্মেলনে হরিনাম সংকীর্তনের বিষয়ে তুলে ধরেন ট্রাস্টের কর্মকর্তারা। তারা বলেন, কালীবাড়ি রোড সার্বজনীন পূজা কমিটি ও গ্যালাক্সির ক্লাবের যৌথ উদ্যোগে দুর্গাপূজা, কালীপূজা, সরস্বতী পূজা, শনি পূজার পাশাপাশি ষোলো প্রহর হরিনাম সংকীর্তন আয়োজন করা হয়ে থাকে। এবার ডপযাত্রার মাধ্যমে
হরিনাম সংকীর্তন পরিবেশন করতে উধারবন্দের আসছেন শিলিগুড়ি রামকৃষ্ণ কীর্তনিয়া সম্প্রদায় সহ মেদিনীপুর থেকে আসছে গৌরনিতাই সম্প্রদায়ের কীর্তনীরা। তাদের সঙ্গে এই যজ্ঞে অংশ নেবেন বরাকের আরও চারটি কীর্তনীয় সম্প্রদায়। আগামী 4 জানুয়ারি অধিবাসের মাধ্যমে শুরু হবে হরিনাম যজ্ঞ। অধিবাস দেবেন শ্রী নিগমানন্দ দাস বাবাজি উনার মত্তানুসঙ্গ সম্প্রদায় নিয়ে। অনুষ্ঠানের 3 দিনই ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এবারে যে শূলপ্রভা হরিনাম যজ্ঞ যেটা একটু বিকল্পভাবে আমরা করতে যাচ্ছি, যেমন আমাদের এখানে পুরো আসামের মধ্যে দুর্গাপূজা যেটা হয়, সেই দুর্গাপূজাকে সামঞ্জস্য রেখে আমরা কীর্তনটাকে একটু এগিয়ে নিতে চাই। যেমন পশ্চিম মেদিনীপুর থেকে একটি কীর্তনীয় দল এবং শিলিগুড়ি থেকে একটি কীর্তনীয় দল আসছে, যারা আসামে কখনো আসে নাই, এইবার আমাদের এখানে প্রথমবার আসছে। এবং ওনারা ঢোকযাত্রার মাধ্যমে এই আমাদের শ্রীনাম যেটা অভিনয়ের মাধ্যমে ওনারা পরিবেশন করবেন। আশা করি দর্শকবৃন্দ তাতে খুবই খুশি হবেন যারা দেখবেন। তাছাড়াও থাকছে আমাদের বরাক ভ্যালির স্বনামধন্য কীর্তনিয়া দল। কীর্তনিয়া দলের মধ্যে রয়েছে তারাপুর, ওনারাও চেষ্টা করবেন পশ্চিমবঙ্গ থেকে আগত যে কীর্তনিয়া দল ওনাদের সঙ্গে সামঞ্জস্য রেখে কীর্তন পরিবেশন করার। তার সঙ্গে রয়েছেন কৃষ্ণ ঠকা সম্প্রদায়, তারপর রয়েছেন শ্রীগুরু সম্প্রদায়। আগামী 4 জানুয়ারি 19শে পৌষ বুধবার শুভ অধিবাস, অধিবাসের মাধ্যমে শুরু হবে আমাদের এই শূলপ্রহর হরিনাম। সুশৃঙ্খল পরিবেশে বুধবার দুপুরে শেষ হলো সোনাবাড়ি ঘাট জিপির অরুণোদয় গাঁও সভা। সভানেত্রী সাবিনা হাবিব বড়ভূঁইয়ার পৌরোহিত্যে আয়োজিত সভায় অরুণোদয় হিতাধিকারী কারা এ নিয়ে সরকারি বেঁধে দেওয়া নীতি তুলে ধরেন সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভূঁইয়া। এছাড়া অরুণোদয় বাছাই তালিকায় প্রকৃত হিতাধিকারীরা কোনোভাবে বঞ্চিত হবেন না বলে অভয় দিয়েছেন সাংসদ প্রতিনিধি প্রদীপ কুমার দাস। এছাড়া বক্তব্য রাখেন প্রবীণ নাগরিক বশিরুদ্দিন লস্কর, হাসান জামান লস্কর প্রমুখরা। সভার সিদ্ধান্ত মতে প্রতিটি ওয়ার্ড সদস্য ও জিপিও অফিসে নথিপত্র 31শে ডিসেম্বরের ভিতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমার জিপি সচিব, আমার প্রেসিডেন্ট, আমার অ্যাক্টিভ গ্রুপ মেম্বার যারা আছেন, ওরা যাতে ওরা জিপি বসে প্রত্যেক হিতাধিকারীর কাছে ফর্ম বিতরণ করতে পারেন, এই আমার অনুরোধ রইল। এই অনুরোধের জন্য এই আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা কোন প্রতারণার কাছে পা দিবেন না। সোনাবাড়ি ঘাট জিপির মানুষ কোনোভাবে প্রতারণাকে স্বীকার করবে না, এটা আমি মনে করে নিচ্ছি। আমাদের কথা একটা হচ্ছে সরকারে কেবা কারা দেব, এটা তো ডিস্ট্রিক্টে সিলেকশন করব, কিন্তু আমার অনুরোধ রইব এইটা জিপির সমস্ত মানুষের পাও, কিন্তু বিকলাঙ্গ বিধবা অবিবাহিত যারা মহিলা আছে এদের ভাষ্য বাদন দেওয়ার জন্য আমি আজকে মিডিয়ার সম্মুখে এটা জেলা প্রশাসনের কাছে এবং ডিয়াল কমিটির কাছে অনুরোধ রইল। অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী বাছাইয়ে সোনাই উন্নয়ন খণ্ডের স্বাধীন বাজার জিপিতে অনুষ্ঠিত হলো গ্রামসভা। বুধবার বিকেলে জিপির জনগণের উপস্থিতিতে অরুণোদয় প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। এই প্রকল্পে কারা যোগ্য রয়েছেন এ নিয়ে সচেতন করে তোলা হয় জিপি বাসীকে। জিপি সভানেত্রীর প্রতিনিধি রঞ্জিত কুমার দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত গ্রামসভায় বক্তব্য রাখেন সোনাই আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি জনুবাবু লস্কর, জিপি সচিব কৃপা শঙ্কর দত্ত, স্বাধীনবাজার হাইস্কুলের প্রধান শিক্ষক ফকরুল ইসলাম মজুমদার, স্বপন বড়ভূঁইয়া, শাহজান আহমেদ প্রমুখ। কারণ যে মানুষজনই গরিবের সম্পত্তি কোনো হারায়
নিশ্চয় করে বলব সেই জিনিসটার থেকে আপনারা যত টাকার আমার অনুরোধ রইল কারণ বিধবান মহিলা যারা এরা ভাইটা কারণ একটা বেটির যদি জামাই জানে না বেটিটা কিরকম খোলে বেটিটা জানে আমরা এমন মাধ্যমে যারা বিধবা এরা ভাইটা বা যারা হ্যান্ডিক্যাপ মানুষ আমরা যদি করে আস্তা যদি দুই পাঁচজন হ্যান্ডিক্যাপ তুলব যে আমরা হ্যান্ডিক্যাপ গুলা 100% আমরা হ্যান্ডিক্যাপ দেওয়ার চেষ্টা করব আর যারা যা যে মেয়েদের বিবাহ হয়েছে না 45 বছরের বয়স মৃত্যু হয়েছে দেখিয়া এই মেয়েটারে আমরা দেখা লাগবো কারণ এটা পুরো একটা যোগ আবার চিন্তা জিনিস আছে একটা মেয়ের বিবাহ হয়েছে না তাই এটা সরকারে বলছে এটা পাইতো করিমগঞ্জ জেলার চেরাগি রেঞ্জে বনকর্মীদের সহযোগে চলছে মূল্যবান সেগুন কাঠ পাচার এই অভিযোগ স্থানীয়দের উক্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিগৃহীত হয়েছেন এক সাংবাদিক সরকার বনভূমি রক্ষার জন্য জবরদখলকারীদের উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে নতুন বছরের শুরুতে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের দোহালিয়া ও চেরাগি রেঞ্জের অন্তর্গত হাজার হাজার বিঘা রাবার বাগানে উচ্ছেদ অভিযান শুরু করবে এই মর্মে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত কিন্তু খোদ বন বিভাগের বিরুদ্ধে মূল্যবান সেগুন কাঠ পাচারের অভিযোগ উঠেছে এই অভিযোগ করিমগঞ্জ বন সংমণ্ডলের অন্তর্গত চেরাগি রেঞ্জের বিরুদ্ধে জনগণের অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে নিগৃহীত রাতাবাড়ি এলাকার কর্মরত সাংবাদিক অভিজিৎ বণিক সংবাদ সংগ্রহ করতে গিয়ে তার সাথে কর্তব্যরত জয়তুষ ভট্টাচার্য নামের এক বনকর্মী চরম অশালীল আচরণ করেন সাংবাদিক ক্যামেরা বের করতে ওই বনকর্মী এক প্রকার দৌড়ে তার কোয়ার্টারে ঢুকে যান অভিযোগকারী যুবক বিপুল দেব চেরাগির সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে মূল্যবান সেগুন পাচারের জন্য বনকর্মীদের কাঠগড়ায় তুলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন বিপুল দেব তারপর সমস্ত রাত বৃহস্পতিবার সমস্ত রাত সেই গাড়িটিকে পাহারা দেয় এবং সেই স্থান থেকে সেই গাড়িটি বুঝাই যে সেগুন কাঠ ছিল সেই সেগুন কাঠ পাচার করতে দেয়নি শুক্রবার আমি সেই স্থানে যাই সেই সংবাদ সংগ্রহ করতে সেখানে গিয়ে আমি চেরাগি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের বাইরে উত্তর সড়কের মধ্যে থাকা সেই ট্রাকটি বুঝাই সেগুন কাঠ আমি ভিডিও করি তারপর সেখান থেকে আমি ক্যামেরা বন্ধ করে আমি সেখানে উপস্থিত একজন বন রক্ষক যতুষ ভট্টাচার্য ওনার নাম আমি জানতে পেরেছি ওনাকে আমি গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে বাইরে যে ট্রাকটি রয়েছে ট্রাক বুঝে সেগুন কাঠ রয়েছে সেই ব্যাপারে কি বিষয় সেই ব্যাপারে জানার চেষ্টা করেছিলাম তখন উনি খুব নোংরাভাবে আমাকে উত্তরটা দেন এবং আক্রমাত্মকভাবে আমার উপর চড়াও হন উনি তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এই কার্যালয়ের কি দায়িত্বে আছেন তখন উনি আমাকে আরো নোংরাভাবে যেটা আমি এখানে বলতে পারছি না আরো নোংরাভাবে উনি আমাকে উত্তর দিয়েছেন ওনার কথার যে ভাবভঙ্গি ছিল সেই ভাবভঙ্গিতে বোঝা গেছে যে উনি আমাকে সেখানে মেরেই ফেলবেন তারপর সাথে সাথে আমি আমার ক্যামেরা অন করি অন করার পর ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে এভাবে কেন উত্তর দিলেন আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে বাইরে যে ট্রাকটি রয়েছে বুঝাই সেগুন কাঠ সেই বিষয়ে জানার চেষ্টা করেছিলাম আপনি আমাকে সেটা সঠিক উত্তর না দিয়ে আমাকে কেন বুধবার বিকেলে শিলচর প্রেস ক্লাবে মিডিয়া সুপার রিক্রিয়েশন ক্লাবের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সমীরণ চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠিত সভায় আলোচনা চক্রে ক্লাবের সারা বছরের অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করা হয় বিশেষ করে আগামী জানুয়ারি মাসের শেষ সপ্তাহে পঞ্চম বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে প্রস্তাব গ্রহণ করা হয় এদিন ক্লাবের পক্ষ থেকে রাজ্য সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিক দেবদুলাল মালাকার অজিত দাস নুরুল হুদা বিশ্বজিৎ ভট্টাচার্য রিতেশ নুনিয়াকে সম্বর্ধনা জানানো হয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অরূপ নন্দী গৌতম তালুকদার শিবাজি ধর রানু দত্ত রাজু চৌধুরী বিপ্লব দে প্রমুখ সভায় সদ্য প্রয়াত মিডিয়া সুপারের সদস্য রুহুল লস্করের অকাল প্রয়াণে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয় আমাদের মিডিয়া সুপার রিক্রিয়েশন ক্লাবের আমাদের একটা এখানে সভা অনুষ্ঠিত হয়েছে সভায় আমাদের আগামী জানুয়ারি মাসে ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে আলোচনা হয়েছে এবং সংগঠনের বিভিন্ন কর্মসূচি কীভাবে রূপায়ণ করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে
পাশাপাশি এখানে আজকে আমাদের এখানে যারা মিডিয়া সুপারের যারা সদস্য ছিলেন, যারা গত এই চলতি বছরে গভর্নমেন্ট কার্ড পেয়েছেন, তাদের রিকগনাইজ কার্ড পেয়েছেন, তাদেরকে আমরা সম্বর্ধনা জানিয়েছি। শিলচরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ। এরই অঙ্গ হিসেবে 3 দিবসীয় ইন্ট্রা ইনস্টিটিউশন স্পোর্টস মিটের সূচনা করা হয় বুধবার। রামানুজ গুপ্ত মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠানে মোট 10টি ইভেন্টের উপর প্রতিযোগিতার শুভারম্ভ করা হয়। এদিন কলেজ কর্তৃপক্ষের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রুদ্রনারায়ণ গুপ্ত জানান যে বিগত 25 বছরে 10,000 ছাত্রছাত্রী এই কলেজ থেকে ভালো ফলাফল অর্জন করে বর্তমানে বৃহৎ বিভিন্ন প্রতিষ্ঠানে সফলতার সঙ্গে কাজ করছে। গত 14 নভেম্বর কলেজের রজত জয়ন্তী বর্ষের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। 3 দিবসীয় ইন্ট্রা ইনস্টিটিউশন স্পোর্টস মিটকে সফল করতে শিলচর ডিএসএ ফুটবল একাডেমি, শিলচর স্পোর্টিং ক্লাব সহযোগিতায় এগিয়ে আসার দরুন সকলের প্রতি এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি। স্পোর্টস মিটে 350 জন ছাত্রছাত্রী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছে বলেও এদিন জানান তিনি। ছাত্রছাত্রীদের মাঠে নিয়ে আসার উদ্দেশ্যে এই স্পোর্টস মিটের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। পড়াশোনার সাথে সাথে খেলাধুলার মাধ্যমে সমাজকে একটি ভালো মেসেজ দেওয়ার লক্ষ্য আয়োজিত 3 দিবসীয় ইন্ট্রা ইনস্টিটিউশন স্পোর্টস মিটকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে দীপঙ্কর কর, শরদেন্দু ধর, উন্নদীপ চন্দ ও দীপ্তিমান বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আর রামানুজযুক্ত মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের 25 ইয়ার্স সিলভার জুবিলি সেলিব্রেশনের প্রোগ্রাম স্টার্ট হয়েছে। আমরা একটা অপেনিং সেরেমনি দিয়ে স্টার্ট করেছিলাম প্রোগ্রাম, আর সারা বছর আমাদের প্রোগ্রাম ডিফারেন্ট ফেজে ডিফারেন্ট ইভেন্ট দিয়ে আমরা করব, ওইটা সেদিন আমরা ডিক্লেয়ার করেছিলাম। এই 25 বছরের রামানুজযুক্ত জুনিয়র কলেজে অলমোস্ট 10,000 জন ছাত্র এখান থেকে পাশ করে গেছে, তার মধ্যে অসংখ্য ছাত্র অনেক ভালো রেজাল্ট করেছে আর অনেক বড় বড় ইনস্টিটিউটে, নামি ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে আজকে সাকসেসফুল লাইফ লিড করছে। আমরা 25 বছরের ওপেনিং সেরেমনি যখন করেছিলাম, এটা ট্রিবিউট ছিল শিলচরের সব ছাত্ররা বা বরাকরের যারা ছাত্ররা আমাদের ইনস্টিটিউটে এসে পড়াশোনা করেছে, আর ওরা প্রত্যেকজনই একটা নিজের আজকে একটা সাফল্যের জীবন ওরা লিড করছে, আর একটা ইন্সপিরেশনাল স্টোরি অনেকজন স্টুডেন্টের মধ্যে আছে, ওইটা আমরা সেলিব্রেট করার জন্য আমরা 25 বছরের প্রোগ্রাম স্টার্ট করেছিলাম। আর আজকে আমরা একটা সেকেন্ড ফেজ অফ প্রোগ্রাম করছি, যেটা ইন্ট্রা ইনস্টিটিউশন স্পোর্টস মিট সিলভার জুবিলি সেলিব্রেশনের পার্ট। এটাও আমরা শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে AIDSOA 69তম প্রতিষ্ঠা দিবস পালন। জারুলতলায় অরুণোদয় প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ সরব স্থানীয়রা। মানুগ্রামে নিগৃহীত গৃহবধূ, থানায় মামলা করেও নীরব পুলিশ, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।